ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকন্দল হুমায়ুন কবিরের বিতর্কিত বক্তব্যের পর। মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালারে একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করবার সময় তার বক্তৃতার মাধ্যমে তিনি বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের বড়সড় রদবদল আনা হবে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে। হুমায়ুন কবির তার বক্তব্যের মাধ্যমে আরও জানান, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ পুরো তৃণমূল কংগ্রেসের রদবদল করা হবে। তিনি জানান তারা এখানে উল্লেখযোগ্য ভূমিকায় থাকবেন মুর্শিদাবাদ জেলার রাজনীতির মানচিত্রে। তিনি আরও জানান, যেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এদিন তিনি উদ্বোধন করলেন, তিনি কারোর সঙ্গে আলোচনা ছাড়াই সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিধায়কের কার্যালয় হিসেবে চালু করবেন। আপনার কিষাণ খেত মজুদ থেকে শুরু করে সব নতুন ভাবে গঠন হয়, আমরা সেখানে উল্লেখযোগ্য ভূমিকায় থাকব। মুর্শিদাবাদ জেলার রাজনীতির মানচিত্রে আমরা চাইব এই বিধানসভায় আমরা সুন্দরভাবে সবাইকে নিয়ে আগামী দিনে চলব। এটা আমি কারোর সঙ্গে আলোচনা ছাড়াই এই অফিসটা বিধায়কের অফিস হিসাবে চালু থাকবে। আমি এই স্যালারের বুকে আমি নিজস্ব একটা জায়গা ঠিক করেছি, আমি সেই জায়গা অফিস ঠিক বহরমপুর থেকে সব তার বিশেষ তো সূত্রে কোন খবর থাকতে পারে বলেছে, তাহলে কি বলবো বলুন। তাই তো হুমায়ুন কবি এরকম বলতে পারলেন, আপনি সভাপতি আছেন সে সময়তে আপনাকে নাকি সরিয়ে দেওয়া হবে। দেখুন আমার বিরুদ্ধে তার আলাদা করে কিছু হচ্ছে না, দেখুন যেটা বলেছে 29টা আমাদের জেলা আছে, 29টা জেলায় পরিবর্তন হবে, মুর্শিদাবাদ জেলায় পরিবর্তন হবে, মুর্শিদাবাদ জেলার সমস্ত পদাধিকারী পরিবর্তন হবে, ছাত্র যুব মহিলা কিষাণ খেতমজুর যা আছে সমস্ত অর্গানাইজেশন পরিবর্তন হবে, সে পরিবর্তনের মালিক সে বলেছে। এ নিয়ে আর আমি কিছু বলছি, অসাধারণ পারফরমেন্স করেছেন আপনারা মুর্শিদাবাদে, তাই 20টার মধ্যে 18টা আসন জিতলেন, তার মধ্যে হুমায়ুন কবি নিজেও একজন আছে এবং সেটা আপনার নেতৃত্বেই হলো, সেই আপনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে। দেখুন এখন চ্যালেঞ্জের প্রশ্ন তো নয়, চ্যালেঞ্জের কি প্রশ্ন, তার চ্যালেঞ্জ করে বা কি করা যাবে, চ্যালেঞ্জের প্রশ্ন নাই। আপনি এত বড় কল করলেন কারণ ও একটা বিতর্কিত ব্যক্তিত্ব, সবসময় এই ধরনের কথাবার্তা বলে এবং নিশ্চয়ই রাজ্য নেতৃত্বের কোনো আভাস পেয়েছে বা কিছু হয়েছে, এখন কিভাবে কি বলেছে সেটা ওর বিষয়, ওকে জিজ্ঞেস করুন, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। হুমায়ুন কবি নিজে বলছিলেন উনি যে বিধানসভা মানে জিতেছেন সেখানে যারা আছে তাদেরকে সরিয়ে দিয়ে বলছেন, দুই ব্লক সভাপতিকে সরিয়ে যাওয়ার জন্য বলছিলেন এবং তাদের উনি মানবেন না, এটা কিভাবে হয়? নম্বর দেখুন উনি তো বিতর্কিত ব্যক্তিত্ব, প্রথমেই বলেছি বিতর্কিত, এবং উনি যেভাবে প্রথমেই ব্যাটিং করতে চাইছে একটা দলের শৃঙ্খলাপরায়ণ দলে এসে এই ধরনের বলা উচিত নয়, কারণ সকলেই সম্মান আছে এই দলটায়। ধরুন আমি দীর্ঘদিন পরে এই দলটায় অন্য লোকে দায়িত্ব ছিল, আমি দীর্ঘদিন পরে এসেছি, যারা এই দলে আগে আমার পূর্বসূরি যারা উত্তরসূরি যারা দায়িত্বে ছিল তারা দলকে তাদের মতো করে পরিচালনা করেছে, আমাকে দায়িত্ব দিয়েছে আমি পরিচালনা করছি, তার মানে এই নয় আমি এসেই সব পরিবর্তন করে দেবো। যারা এখানে পুরনো দিনের ছিল, যারা দলটাকে প্রতিষ্ঠিত করেছে দলে সুখে দুঃখে দুর্দিনে, যারা দলকে প্রতিষ্ঠিত করেছে লালন করেছে পালন করেছে তাদেরকে একদিনে এসে সরিয়ে দেবো, এই মানসিকতাটা ঠিক নয় যেই হোক না কেন, কারণ তারাই তো দীর্ঘদিন এই দলে ছিল। আজকে হুমায়ুন কবির যে কথাটা বলছে উনি তো এই দলে ছিলেন না, উনি অন্য দলে ছিলেন, বিজেপিতে কংগ্রেস করেছে তৃণমূল করেছে বিজেপি করেছে, আমার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিল তারপরে দলে জয়েন করেছে, কদিনের মধ্যে এসে যদি মনে করে আমূল পরিবর্তন করে দেবো, কেউ প্রধান ভোট করেনি পঞ্চায়েত সমিতি ভোট করেনি তারপর সেখানকার ব্লক সভাপতিরা কেউ ভোট করেনি, এক অদ্ভুত কথাবার্তা। দল তো আছে একটা, দলের ইনফ্রাস্ট্রাকচার আছে, বিধায়ক তো সমস্ত দলের সমস্ত কিছু নয়, সুতরাং দলকে সম্মান দিয়ে যে যেমন যে জায়গায় আছে, যারা দীর্ঘদিন এই দলটাকে প্রতিষ্ঠিত করেছে, যারা দীর্ঘদিন এই দলে লড়াই করেছে তৃণমূল কংগ্রেসে, যারা দীর্ঘদিন সেই ভরতপুরে দায়িত্ব নিয়ে দল পরিচালনা করেছে, আমি এসেই ক্ষমতায় এসেই সবটাই তাদেরকে একবারে বুড়ো আঙুল দেখিয়ে দেবো, এটা ঠিক নয়। যারাই আছে তাদেরকে সম্মান দিয়ে যদি কারোর ত্রুটি বিচ্ছু থাকে দলে আলোচনা হবে, যদি কেউ ভোট না করে থাকে দলে আলোচনা হবে, আলোচনার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে দল আগামী দিনে ব্যবস্থা নেবে,
তার জন্য তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে এগুলোই ভালো হয়। আমরা নিজেরা নিজেদের মন মতো করে যা ইচ্ছা তাই বলবো, আমার মনে হয় না এটা সঠিক। হুমায়ুন কবির কংগ্রেস করতেন, তারপর দেখুন আমরা দায়িত্ব আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং আমরা চেয়েছি এবার বাংলা একটা কঠিন দুঃসময় ছিল, আপনারা সকলেই জানেন বিজেপি নামক শক্তি যেভাবে আমাদের শিওরে দাঁড়িয়েছিল এবং যে ভাষায় বিজেপি কদর্য ভাষায় আক্রমণ করেছে তাকে প্রতিহত করতে সব ধরনের মানুষকেই আমরা এক ছাতার তলায় নিয়েছি এবং আমরা চাইছি আগামী দিনে দল শক্তিশালী হবে, সংঘবদ্ধ হবে, দল মজবুত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষ দখল হবে, এই আশা নিয়েই আমাদের নেতৃত্ব এগিয়ে চলেছে, আগামী দিনে সেই আশা নিয়েই এগিয়ে যাবে। এই দলের সমস্ত শ্রেণীর মানুষ আসবে, কারণ অন্য কোনো দলের তো আর কোনো পজিশন নেই, সমস্ত মানুষ আসবে, তাদেরকে নিয়েই আমরা শক্ত হাতে দলকে আরও বেশি মজবুত করে পরিচালনা করব। যারা এদিক ওদিক আছে তাদেরকে আমরা সেইভাবে দলের সংগঠনের মধ্যে রেখে আমরা আগামী দিনে পরিচালনা করব। আপনি জেলা সভাপতি, রাজ্যের সঙ্গে আপনার সম্পর্ক থাকাটা খুব স্বাভাবিক, সেখানে হুমায়ুন কবির বলছেন তিনি নাকি জেলার সমস্ত নাকি কমিটি বদলে দেবেন, কি করবেন? দেখুন এটা তার ব্যাপার, তাকে জিজ্ঞেস করুন, এটা আমাকে না বলাই ভালো, কারণ এসব কন্ট্রাডিকশন কথাবার্তার মধ্যে আমাদের না যাওয়াই ভালো, যতটা সংযত থাকা যায় ততটাই ভালো।